সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 56 পৃষ্ঠার 2 নং প্রশ্নের 3, 4, 5 নং অংশগুলো নিয়ে আমরা কাজ করব। কাগজ কেটে নিচে রাশিগুলো কী করতে হবে? বর্গ করবে। গত ক্লাসে আমরা 2টি সমস্যা সমাধান করেছি, আজকে বাকিগুলো সমাধান করব। 3 নং প্রশ্নটা ছিল 2 এর 3 999 এর বর্গ। তা আমরা কী লিখলাম? 900 যোগ 99 হোল স্কয়ার, অর্থাৎ 999 যোগ করলে আমার 999 হয় এটার বর্গ। তা আমরা এরকম একটা বর্গাকৃতির কাগজ নিলাম, এই অংশটার নাম দিলাম 900 আর এই অংশটার নাম দিলাম 99। তাহলে আমার কী হলো? 999। ঠিক নিচেও একই রূপ, এই অংশটার নাম হচ্ছে 900, এতটুকু 900 আর বাকিটা হচ্ছে 99। তাহলে কি হলো? 999। এরকম একটা বর্গাকৃতি কাগজ, 999, এর পাশেও 999, এরকম একটা বর্গাকৃতি কাগজ। এখন আমার কাজ হচ্ছে এই 900 প্লাস 99 এর বর্গ, অর্থাৎ 999 এর বর্গ বের করতে হবে। তাহলে আমরা এটাকে ভাগ করার ফলে 4টি অংশে এটি খণ্ডিত হলো। তাহলে এই বর্গটা এখন কি হলো? 4টা খণ্ডে বিভক্ত হলো। এখানে 2টা বর্গ, এই 900 900 বাহু বিশিষ্ট বর্গ, আর হচ্ছে 99 99 বাহু বিশিষ্ট আরেকটা বর্গ, আর এটা এই 2টো হচ্ছে আয়ত, এখানে দুর্গ আর প্রস্থ, এখানে দুর্গ আর প্রস্থ 99, দুর্গ হচ্ছে 900, 4টা অংশ ক্ষেত্রফল। এখন আমরা প্রথমে কি করব, আবারও বুঝিয়ে দিই, এই অংশ যদি 900 হয় তাহলে এই অংশটা অবশ্যই 900 হবে, এই অংশটা 99 হলে এই অংশটাও 99 হবে, এটা 900 ধরলে এই বরাবরটাও কি 900 হবে, এটা 99 ধরলে এই বরাবরটাও কি 99 হবে। এখন আসি আমরা 1 নং অংশের ক্ষেত্রফল বের করি। এই 1 নং অংশ আমার একটা বাহু হচ্ছে 900, এই আরেক বাহু হচ্ছে 900, তাহলে এটা বর্গাকার, বর্গাকার কি বাহু স্কয়ার, 900 গুণ 900। তো 1 নং অংশের ক্ষেত্রফল হচ্ছে কি 900 গুণ 900, 900 গুণ দিলে হয় 810,000, কী হয়? 810,000। এবার যদি দ্বিতীয় অংশের ক্ষেত্রফল আমরা হিসেব করি, দ্বিতীয় অংশ হচ্ছে এটা, দ্বিতীয় অংশের আমার দৈর্ঘ্য হচ্ছে 900, প্রস্থ হচ্ছে 99, তো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 900 সাথে 99 গুণ দিলে হয় 89,100। এবার 3 নম্বর অংশ হচ্ছে দৈর্ঘ্য 99, প্রস্থ 99, তার মানে এটা হচ্ছে বর্গ, বর্গের ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার, অর্থাৎ বাহুটা হচ্ছে 99 গুণ 99, বাহু স্কয়ার অথবা বাহু গুণ বাহু, তো 99 99 গুণ দিলে কত হয়? 9,801। পরে 4 নং অংশটা হচ্ছে আয়ত, এক দৈর্ঘ্য হচ্ছে 900, প্রস্থ হচ্ছে 99, তাহলে ক্ষেত্রফলটা কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো 999 গুণ দিলে আমার কী হয়? 89,100। এখন আমার কাজ হচ্ছে কি, ওদের কাজ হচ্ছে এই 999 এর বর্গ বের করতে। 999 এর বর্গ কয়টা ভাগে বিভক্ত হলো? 4টি ভাগে। তাহলে 4টি খণ্ড যদি যোগ করি তাহলে তো আমার 999 এর বর্গ বের হয়ে যাবে, কারণ এটা আমরা 4 ভাগ করছি 999টাকে। তাহলে 4টা খণ্ড যোগ করলে কি হবে? পুরো 999 এর বর্গ বের হয়ে যাবে, কারণ এটা 900, এটা 99, যোগ করলে কত? 999। তাহলে 999 যোগফল হচ্ছে এই 4টা অংশের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তা আমরা লিখব 999 বর্গ সমান, প্রথম অংশ 810,000 যোগ দ্বিতীয় অংশ 89,100 যোগ তৃতীয় অংশ 9,801 যোগ চতুর্থ অংশ 89,100। এই 4টা অংশ যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাই? 998,001। আশা করি বুঝতে পেরেছ। এবার আস 4 নং প্রশ্নটা দেখি, 2x + y + 3z এর বর্গ, এর বর্গ সংখ্যা এটা সবগুলো সংখ্যার উপর কী হবে? হোল স্কয়ার হবে। তাহলে এখানে কয়টা খণ্ড? 3টা খণ্ড। তা আমরা এরকম বর্গাকৃতি কাগজ নিলাম, যা ধরলাম এই অংশ 2x, মাঝের অংশ y, এর পরে অংশ হচ্ছে 3z, তাহলে পুরো বাহুটা কী হলো? 2x + y + 3z। তদ্রভাবে এই পাশের বাহুটাকে আমরা এবার লিখলাম, এই অংশ দিলাম 2x, এরপরে y, এরপর টুকরোটা হচ্ছে 3z, তাহলে কী হলো? 2x + y + 3z বাহু। এখন তাহলে আমার বর্গটা কয়টা খণ্ডে বিভক্ত হলো? 9টা খণ্ডে বিভক্ত হলো, 1 2 3 4 করে আমরা 9টা খণ্ডে বিভক্ত করলাম। এখন প্রতিটা খণ্ডের আমরা ক্ষেত্রফল বের করব। তো প্রথম খণ্ড হচ্ছে 2x আর 2x গুণ, তাহলে 2x 2x গুণ দিলে কী হয়? 2 2 গুণা 4 আর x x x স্কোয়ার, 4x স্কোয়ার। দ্বিতীয় অংশের ক্ষেত্রফল কী হবে? দেখো এই অংশটা হচ্ছে ওয়াই আর এই অংশটা কি? এই অংশটা হচ্ছে 2x, তাহলে 2x-এর সাথে ওয়াই যদি গুণ দেওয়া হয় তাহলে কী হবে? 2x গুণ ওয়াই, অর্থাৎ 2xy।
তিন নং অংশের ক্ষেত্রফল যদি বের করি, এই অংশটা হচ্ছে 3z, এই অংশটা হচ্ছে 2z, তাহলে এগুলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হবে, তাহলে 3 দুগুণে 6 আর x এর সাথে z গুণ, অর্থাৎ 3z আর 2x এর গুণ, 2x আর 3z যদি গুণ দিই তাহলে 3 দুগুণে 6 আর x আর z পাশাপাশি বসবে 3 6 x z। 4 নং অংশের ক্ষেত্রফল দেখো, এই অংশটা হচ্ছে y আর এই যে উপরের অংশটা, উপরের অংশটা কি 3z, তাহলে ওয়াইয়ের সাথে কি হবে 3z গুণ হবে, এই জন্য আমরা লিখি ওয়াই এর সাথে 3z গুণ, তাহলে 3 বসলো আর yz। এবার পঞ্চম অংশের ক্ষেত্রফল যদি বের করি, এই বাহুটা আমার কি ওয়াই, এই বাহুটা কি ওয়াই আর উপরের বাহুটা কি, উপরের বাহুটাও কি ওয়াই, এই অংশটাও ওয়াই উপরেরটাও ওয়াই, তাহলে এটা ওয়াই ওয়াই গুণ হবে। তাহলে আমরা লিখবো পঞ্চম অংশের ক্ষেত্রফল কি ওয়াই গুণ ওয়াই, তাহলে y2। এবার ষষ্ঠ অংশের ক্ষেত্রফল, এই অংশটা হচ্ছে কি ওয়াই আর উপরের অংশটা কিন্তু এই বরাবর ছিল, তাহলে 2x, তাহলে এই পাশটা হচ্ছে ওয়াই আর এই পাশটা হচ্ছে ধরো 2x, তাহলে 2x আর ওয়াই গুণ দিলে কী হবে, ষষ্ঠ অংশটা 2 গুণ xy, 2x এর সাথে ওয়াই গুণ দিলে কত 2xy। এবার যদি আমরা সপ্তম অংশ দেখি, এই অংশ হচ্ছে 2x আর এই অংশ হচ্ছে 3z, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 3z আর 2x আর 3z গুণ হবে, 3z আর 2x গুণ, তাহলে 3 দুগুণে 6 আর x আর z এর গুণ দিলে কী হয় xz। এবার 8 নং অংশ কী হচ্ছে, এই অংশটা হচ্ছে ওয়াই আর ঠিক এর উপর বরাবরটা দেখো, এটাও কিন্তু ওয়াই, এটাও ওয়াই সরি এই অংশটা ওয়াই আর এটা দৈর্ঘ্য ধরে ওয়াই আর প্রস্থ, তাহলে কী হবে 3z, তাহলে 3z এর সাথে ওয়াই গুণ হবে, 8 নং অংশ কী হবে 3z এর সাথে ওয়াই গুণ, তাহলে 3yz পাশাপাশি বসবে। এবার 9 নং অংশ ক্ষেত্রফল দেখো, এটা দৈর্ঘ্য 3z, এখানে দৈর্ঘ্য 3z, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ 3z গুণ 3z 9 নং অংশ ক্ষেত্রফল, তা আমরা লিখলাম 3z গুণ 3z, তাহলে সংখ্যা 3 3 9 আর জেড জেডে জেড স্কয়ার। এখন পুরো ক্ষেত্রফলটা আমার কী হবে, পুরো ক্ষেত্রফলটা হবে 2x + y + 3z² এই যে আমরা 9টা খণ্ড বের করলাম, সবগুলো খণ্ডের আমরা কী করব যোগ করব, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, এই যে সবগুলো অংশের ক্ষেত্রফলগুলো আমরা কী করব যোগ করব, যোগ করলে আমরা কী পাবো দেখো, x² আমরা আলাদা করবো, 4x² + y² তারপরে +9z² এই তিনটা আমরা একসাথে লিখলাম, তারপরে 2xy আর 2xy যোগ করলে হয় 4xy 6xz আবার 6xz যোগ করলে আমার কী হবে 12xz হবে, তারপরে 3yz 3yz যোগ করলে 3 3 6yz হবে। আশা করি বুঝতে পেরেছ, ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।